ট্রেনে জানলা দিয়ে হাত গলিয়ে মোবাইল চুরির চেষ্টা করছিল চোর। ধরা পড়ায় তার হাত ধরে ঝুলন্ত অবস্থায় 10 কিলোমিটার নিয়ে গেলেন যাত্রীরা। প্রাণে বাঁচার আকুতি করে বারবার হাত না ছাড়ার অনুরোধ করে গেলেন চোর। ভাইরাল এই ভিডিওটি বিহার রাজ্যের বেগুসরায়ের। জানা গেছে, বেগুসরাই থেকে খাগড়িয়া যাচ্ছিল ট্রেনটি। পথে সাহেবপুর কামাল স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে থাকায় জানলা দিয়ে হাত গলিয়ে একটি মোবাইল চুরির চেষ্টা করছিলেন ওই চোর। তখনই তার হাতটি ধরে ফেলেন এক যাত্রী। সেই মুহূর্তে আবার ট্রেনটি ছেড়েও দেয়, কিন্তু ওই চোরের হাত তখনও ছাড়েননি যাত্রীরা। গতি বাড়িয়ে ট্রেন ছুটতে থাকলে তার হাত ছাড়তে নিজেই বারণ করেন চোর। এইভাবেই তাকে হাত ধরে ঝুলিয়ে প্রায় 10 কিলোমিটার নিয়ে যাওয়া হয়। চোর বাবা যে মোবাইল চুরি করতে গিয়ে এমন সাজা পেলেন যে জীবনেও হয়তো এই ঘটনা তিনি কখনো ভুলবেন না। তবে ওই চোরকে এমন সাজা দেওয়া কি উচিত হয়েছে? জানান আপনার মতামত।